হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ফিরে এলাম যুক্তিবিদ্যার নতুন একটি টপিক নিয়ে। এখানে একটা নতুন শ্রেণীকরণের নাম তোমরা দেখতে পাচ্ছ। এই শ্রেণীকরণের নাম হচ্ছে ক্রমিক শ্রেণীকরণ। এই ক্রমিক শ্রেণীকরণ নিয়ে যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিলের একটা স্পেশাল থিওরি রয়েছে বা একটা স্পেশাল কাঠামো রয়েছে। আজকে আমরা এই কাঠামোটা সম্পর্কে জানবো। তাহলে চলো আমরা শুরু করি। বিজ্ঞানী যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল আমাদেরকে বলেছেন যে শ্রেণীকরণ শুধুমাত্র প্রাকৃতিক এবং কৃত্রিম এই দুভাগেই করা যায়, বিষয়টা তা নয়। আরেক ধরনের শ্রেণীকরণকে আমরা ক্রমিক শ্রেণীকরণও বলতে পারি। যে ক্রমিক শ্রেণীকরণের মধ্যে প্রাকৃতিক এবং কৃত্রিম দুই ধরনের শ্রেণীকরণই থাকতে পারে। এই শ্রেণীকরণটা কিভাবে তৈরি হয়? আচ্ছা, আমরা এখানে দেখি। প্রথমত, একটি বৃহত্তর শ্রেণী থাকে। সেই একটি বৃহত্তর শ্রেণীর মধ্যে একটি গুণের বিভিন্ন মাত্রার বস্তু বা প্রাণী বিদ্যমান থাকে। যেমন এই পুরো পৃথিবীকে আমরা যদি সর্ববৃহত্তম শ্রেণী ধরি, তাহলে সর্ববৃহত্তম শ্রেণী হচ্ছে জগৎ, তাই না? এখন এই শ্রেণীর মধ্যে একটি গুণকে কেন্দ্র করে এবং সেই একটি গুণের বিভিন্ন মাত্রাকে কেন্দ্র করে আমরা এই শ্রেণীর মধ্যে বিভিন্ন উপশ্রেণী তৈরি করব। সেই গুণটি কি হতে পারে? গুণটি হচ্ছে জীবন। এই জীবনের উপর ভিত্তি করে বা জীবন কার মধ্যে কতটুকু আছে এটির উপর ভিত্তি করে আমরা জগৎকে দুভাগে ভাগ করলাম, জীব এবং জড়। জীবের জীবন রয়েছে, জড়র জীবন নেই। অর্থাৎ মাত্রাটা একজনের 100%, আরেকজনের 0%। এখন আমরা এই জীবের মধ্যে আবার গুণের তারতম্য অনুসারে বৃহত্তর শ্রেণীর মধ্যে উপশ্রেণী তৈরি করব। এই জীবের মধ্যে আবার বা জড়র মধ্যে আমরা উপশ্রেণী তৈরি করতে পারি। কীভাবে উপশ্রেণী তৈরি করতে পারি? গুণের তারতম্য অনুসরণ করে। যেমন জীবের মধ্যে আমাদের রয়েছে উদ্ভিদ এবং প্রাণী। এখানে আমাদের কি ধরনের গুণের তারতম্য ঘটেছে? দুটি জিনিসেরই মধ্যে একটি বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে তাদের জীবন রয়েছে। কিন্তু জীবন রক্ষার জন্য তাদের খাদ্য তৈরি বা খাদ্য প্রস্তুতির পদ্ধতি একেবারে আলাদা। এছাড়াও দেখা যায় যে এই ধরনের জীব একেবারে রিয়্যাক্টিভ না, বা তাদের কোনো রিয়াকশন নেই। তারা চলাচল করে না, তারা কথা বলে না, তাদের ভাষা নেই। আর এই ধরনের প্রাণীর রিয়াকশন রয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা এই জীবকে আবার উপশ্রেণীতে ভাগ করলাম। এই উপশ্রেণীকে আরও উপশ্রেণীতে ভাগ করা সম্ভব, আরও অনেক উপশ্রেণীতে ভাগ করা সম্ভব। ধরো আমরা সংক্ষেপে একটা ধরলাম যে প্রাণীকে আমরা বুদ্ধিমত্তার ভিত্তিতে মানুষ এবং পশু দুভাগে ভাগ করলাম। তার মানে এখানে আমরা বুদ্ধিবৃত্তির উপর ভিত্তি করে মানুষ এবং পশু হিসাবে প্রাণীকে সাজিয়েছি। এই মানুষকে আবার আমরা ভাগ করতে পারি, এই পশুকেও আমরা আবার ভাগ করতে পারি। তার মানে ক্রমিক শ্রেণীকরণ শুরু হয় একটা বৃহত্তর শ্রেণী থেকে। সেই বৃহত্তর শ্রেণীর মধ্যে একটি গুণকে কেন্দ্র করে সেই গুণের বিভিন্ন মাত্রা অনুযায়ী আমরা সাজাই নতুন উপশ্রেণী। সেই উপশ্রেণীকে আবার আমরা বিভক্ত করতে থাকি। তার মানে প্রত্যেকটি উপশ্রেণী বৃহত্তর শ্রেণীর অন্তর্গত, কিন্তু তাদের গুণের তারতম্য অনুযায়ী তারা একজন আরেকজন থেকে আলাদা বা একজন আরেকজনের সাথে থাকে। তো এটাই হচ্ছেন স্টুয়ার্ট মিলের থিওরি ক্রমিক শ্রেণীকরণ সম্পর্কে। এটাকে ক্রমিক বলা হয় কারণ আমরা উপর থেকে নিচের দিকে আসি বা নিচ থেকে উপরের দিকে যাই। পরবর্তী ক্লাসে আমরা কৃত্রিম শ্রেণীকরণ এবং প্রাকৃতিক শ্রেণীকরণের পার্থক্য নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থেকো, ভালো থাকবে সবাই। অল দ্য বেস্ট।